কদমে স্তাম বাতিল করার ষড়যন্ত্র করবে, তোমাকে বাতিল করে দিবে। এই দেশের আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, পার্টি যত হবে আমরা হয়তো ভিন্ন ভিন্ন হতে পারি, কিন্তু এই দেশের আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যে যে পার্টি করে এক জায়গায় কিন্তু দেশের মুসলমান একজোরে বলছে কিনা। ইসলামে হাত দিবা তুমি আওয়ামী লীগ করতে পারো বহিষ্কার, ইসলামে হাত দিবা আঙ্গুল তুলবা ইসলামের প্রতি তুমি বিএনপি করতে পারো, সেই পার্টি থেকে ওই পার্টির মুসলমানেরা তোমাকে বহিষ্কার করে দিবে জোরে বলছে কিনা। 30-35-25 এই বয়সের যারা একটু হাতটা নাড়াচাড়া দিয়ে আল্লাহকে দেখাও, আল্লাহর কুদরতি ক্যামেরায় তোমাদের হাতটা উঠে যাক, চিৎকার দিয়ে বলো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামাইবো না। যারা হাত তুলছো একটু লাফ দিয়ে দাঁড়ায় যাও, একটু চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার, দাঁড়ায় যাও যুবকরা, একটু দাঁড়ায় যাও, একটু সামনের দিকে আগাও, অনেক খালি আছে কিন্তু সামনে, সামনের দিকে আগাও, ইনশাআল্লাহ আগাও দেখি তোমরা একদম সামনের কাতার। জামিয়া নিজামিয়া সিদ্দিকিয়া বরবিয়া, তো তিন দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের তৃতীয় দিনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের হৃদয় স্পন্দন, নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া ওয়াজিবুল ইহতিরাম দিগার হযরাত উলামায়ে কেরাম, বাবার বয়সের মুরুব্বিয়ানি ইজাম, দিনদার ইমানদার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থান রথা আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, কৃষক শ্রমিক ব্যবসায়ী ভাইয়েরা, অতি আদরের কচি কচি সোনামণিরা, সর্বপ্রথমে কালিমাতুর শুকর আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে দুনিয়ার সমস্ত ফেতনা ফাসাদ থেকে হেফাজত করে, দুনিয়ার সমস্ত গুনাহের পরিবেশ থেকে রক্ষা করে। বুঝে থাকলে বলুন তো ভাই, আজকের কোরআনি মাহফিলে জান্নাতি মাহফিলে আমাদেরকে আসার মতো বসার মতো ক্ষমতা কে দিয়েছেন? আর একটু জোরে সবাই বলুন, মহাব্বতের সাথে বলুন। তাহলে আসুন যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের কোরআনি মাহফিলে জান্নাতি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন সে মনিবের দরবারে, অন্তর অন্তস্থল থেকে সম্মিলিত কণ্ঠে মহাব্বতে আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে মাওলাহে কারিমকে খুশি করার লক্ষ্যে একবার কালিমাতুর শুকর আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআনে হাকিমের 114 সূরার দ্বিতীয় নম্বর সূরা সূরা আল ইমরান কোরআনুল কারিমের 30 পারার চতুর্থ পারায় সূরা আল ইমরানের 10 নম্বর রুকু থেকে দুইটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে পাঠ করেছি। কোরআনুল কারিমের আরেকটি সূরা সূরা কাহাফের 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পাশাপাশি আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত পবিত্র হাদিস থেকে, আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লম্বা একটা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছে। এই আয়াতগুলি এবং এই হাদিস সামনে রেখে আপনাদের খেদমতে কিছু বলার ইচ্ছা করেছি। আজকে আমি গাড়িতে বসে বসে মোবাইলে চার্জ দিয়ে তাফসীরের জালালাইন মুতালা করতেছিলাম, তো আমার কাছে এই দুইটা আয়াত আমার মুতালায় সামনে আসলো, আল ইমরানের 100 এবং 101 নম্বর আয়াত, শানে নজরুল পড়লাম, একটু তাফসীর পড়লাম, দেখলাম অনেক ভাল লাগছে।
গাড়িতে বসে বসে সিদ্ধান্ত নিয়েছি, যার কারণেই মোবাইল দেখে দেখে আমি আয়াত করেছি। সিদ্ধান্ত নিয়েছি আজকে বলরিয়া ঐতিহাসিক তিন দিন ব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের তৃতীয় দিনের আজকে আমি অদম যতটুকু আলোচনা করার সুযোগ পাব বিশেষভাবে দুইটা আয়াতের উপর আলোচনা করব। আপনারা যদি দোয়া করেন তাহলে সর্বপ্রথমে দুই আয়াত দিয়ে আমি শুরু করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই মাঠে কিন্তু আমি নতুন নই, আপনারা অনেকে আমাকে চেনেন। আপনাদের এলাকায় আসার আগেই অনেকে ফোন করে, হুজুর আপনি কখন আসবেন? হৃদয়টা ভরে যায়, খুব ভালো লাগে। আপনাদের অনেক ভালোবাসা আছে আমার প্রতি, আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা। তো আশা করি মাইকের আওয়াজ ক্লিয়ার, বাসাও ক্লিয়ার, নাকি আঙ্গুখালি নোয়াখালি ভাই পাঁচটা বললে সাতটা বুঝবেন না, এরকম কোনো ভেজাল তো নাই ইনশাআল্লাহ, থাকবার কথা না। আমিও আপনাদের ভাষা বুঝি, আমার তো আপনারা বুঝা বুঝেন, শুনে আপনারা অভ্যস্ত। আমার ভাইয়েরা আসুন আমরা সরাসরি একটু আলোচনায় ঢুকি, যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, কোরআনের উপর কিছু আলোচনা হবে, তারপর আমার তেলাওয়াতকৃত যে আয়াতগুলি সূরা আলে ইমরান থেকে আমি তেলাওয়াত করেছি, এই দুইটা আয়াতের উপর কিছু আলোচনা, তারপরে আমি যেহেতু প্রত্যেকটা মাহফিলে যুবকদেরকে টার্গেট করে কিছু কথা বলি, ইনশাআল্লাহ আজকের মাহফিলও যুবকরা মাহরুম হবে না ইনশাআল্লাহ। এই বড়রিয়ার মাঠে আল্লাহর মেহরবানি আমি যা দেখতেছি, এখানে হিসাব করলে প্রায় 70% যুবক হবে, কথা জোরে বলুন ঠিক কিনা? আর 30% আপনারা যারা মুরব্বী আছেন, এটা আমার আমি দেখায় যতটুকু বুঝলাম। এই জন্য এই যুবকদেরকে মাহরুম করা যাবে না ইনশাআল্লাহ। তবে যুবকদের প্রতি আমার বিশেষ আরজ থাকবে, মুরব্বীরা তো এমনি তো ওনাদের শক্তি টক্তি বেশি নাই, যুবকরা যদি একটু আমার সহযোগিতা করে একটু আওয়াজ দিয়া, তবে ধানের শীষের নৌকার মিছিল না কিন্তু একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে একটু সহযোগিতা করবা তো ইনশাআল্লাহ, যুবকরা করবা তো ইনশাআল্লাহ, কারা কারা করবা একটু হাত ওঠাও তো দেখি, মুরব্বীরা লাগবে না শুধু যুবকরা, সবাই তো উঠাইতে উঠান দেখি সবাই ইনশাআল্লাহ, একদম দুইটা হাত সোজা করেন, সোজা কোন বাঁকা টাকা এগুলি আমি বুঝি না, একদম সোজা দুইটা হাত সোজা করে জিমানি উঙ্গানি সব দূর করতে হবে, দুটো হাত এইভাবে নাড়াচাড়া দেন এইভাবে স্পিডে, শরীরটা শীতের দিন একটু গরম করেন, যুবকরা চিৎকার দিয়ে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, আরো জোরে সুরে লিল্লাহে তাকবীর আল্লাহ সবাইকে কবুল করুন আমিন। পিছনে একটা আওয়াজ কম লাগছে, ওনারা ভাবতেছে হুজুর আমরা তো অনেক পিছনে আপনি দেখেন না, এই জন্য কি হয়েছে ভাই, সবাই তো ফ্যান্ডেলের ভিতরে কি বলেন ঠিক কি, সবাই একটু আওয়াজ দিতে হবে, কারণ শয়তান কিন্তু এক বক্তা চলে গেলে আরেকজন আসলে এই সুযোগের শয়তানের মেহনত চলে জোরে বল ঠিক নি, এজন্য শয়তান যাতে এই মাঠ থেকে শ্রোতাগুলি উঠাইতে না পারে, আমাদের ক্ষতি করতে না পারে, এজন্য আমি চাই কমপক্ষে 4-5 কিলোমিটার এরিয়ার ভিতরে শয়তান এবং তার চেলা চামুন্ডরা যেন দাঁড়াইবার সুযোগ না পায় এমন একটা আওয়াজ লাগবে, পারবেন না ইনশাআল্লাহ। তাহলে এই যে বাস দেখা যায় সোজা, এই বাসের সোজা এই পাশে যারা আছেন প্রথমে আপনারা একটু আওয়াজ দিবেন, আপনারা একটু রিজার্ভে থাকেন, একটু জোরে সুরে যুবকরা গলাটা পরিষ্কার করে পুরুষের মতো চিৎকার দিয়ে লিল্লাহে তাকবীর, এবার কিন্তু দেখা যায় না মোটামুটি তো অর্ধাঅর্ধি, কে ফার্স্ট কে ফেল একেবারে পরীক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আপনারা দিবেন যুবকরা রেডি তো ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর, কম্পিটিশন হইলে কিন্তু সরল গরম হয়, এখন দুনো পাশের লোক একবারে এক হয়ে নিজেদের শক্তি প্রয়োগ করে
শয়তানকে তাড়ানোর উদ্দেশ্যে একটু জোরে সুরে তকবীর দিতে হবে। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। মাশাআল্লাহ, কষ্ট পাইছেন আপনারা? তবে কষ্ট পাইতেও পারেন, আর আমি তো শাখাই নাই আপনাদেরকে। আর নির্বাচনে তো পাঁচ টাকার লেবুর চাহিয়া পাঁচ ঘন্টা ভাবলে চিল্লা যখন ঠিক নেই, আর গরম কফি পাইলে তো আর উপায় নেই। আর যদি মনে করেন পাঁচশো টাকার নোট পকেটে ঢুকে তো সারাই গেছে, আসে না এরকম পাবলিক? শুধু একটা শাখা হইবেন, দেখবেন যে চার পাঁচ ঘন্টা নৌকা নৌকা, আর কফি খাওয়াইতে পারলে সারাদিনই দানের শেষ। এরকম আছে তো? যাই হোক, এরপর আপনাদের আওয়াজ যা হয়েছে মন্দ হয়নি, ভালো হয়েছে। আল্লাহ সব ভাইকে দিলের কানে আমলের নিয়তে শোনা তৌফিক দান করুন সকলে, আমিন। আমার ভাইয়েরা একটু মনোযোগ, আমি আপনাদের সম্মুখে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির বর্ণনা অনুযায়ী 6666 আয়াতের এই কিতাব থেকে সূরা আল ইমরানের 100 এবং 102 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারার কোরআন 6666 আয়াতের এই কোরআনকে আল্লাহ তাআলা একবারে নাযিল করেন নাই, কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমাদের এই কোরআনুল কারীম ছাড়া আসমানে যত সহিফা কিতাব আছে, প্রায় 104টি আসমানে কিতাব বা সহিফা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ছাড়া প্রায় 103টি আসমানে কিতাব, প্রত্যেকটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দফাতান ওয়াহিদা একবারে নাযিল করছে, কথা জোরে বলুন ঠিক নেই? কিন্তু আমাদের এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে আমাদের পর্যন্ত দুই দফায় দুইবারে কানাল কোরআন মাজিদ ফি লৌহিল মাহফুজ, যেই কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত আছে সেই লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দফা প্রথমবারে আনজালাল্লাহু তাআলা আলা সামাইদ দুনিয়া, দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা সমস্ত কোরআনকে একবারে নাযিল করেছেন। আল্লাহু আকবার বলে বলেন। তারপর দুনিয়ার আসমান থেকে সুম্মা নাযালা মিনহা আলা নাবিয়িল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন ফাশাইআন আলা কদরি হাওয়াইদিল বাশার, দুনিয়ার আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 23 বছরে, বলুন কত বছরে? 23 সনাতন, দীর্ঘ 23 বছরে কোরআনুল কারীম এক দিনই নয়, দুইবারে তিনবারে এরকম নয়, শাইআন ফাশাইআন আলা কদরি হাওয়াইজিল বাশার, অল্প অল্প করে মানুষের প্রয়োজন অনুযায়ী দীর্ঘ 23 বছরে আল্লাহ তাআলা 30 পারার কোরআন 6666 আয়াতের কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, জোরে বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে যে দুইটি আয়াত সূরা আলী ইমরান থেকে তেলাওয়াত করেছি এই দুই আয়াত নাজেল হওয়ার প্রেক্ষাপট আছে। আমার ভাইয়েরা, শুরুতে আমরা এই দুইটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করেছেন সে বিষয়ে আলোচনা করব। আমি বাংলায় বলেছি কেন নাজিল করেছেন, এটাকে কিতাবের ভাষায় শানে নুজুল বলা হয়, কথা বলেন ঠিক কিনা ভাই? আমার ভাইয়েরা, ইহুদিদের একজন ব্যক্তি ছিল, এই ব্যক্তিটা বিশেষ সুবিধাজনক ছিল, মারাত্মক খারাপ একজন মানুষ ছিল, চরিত্রহীন লম্পট, যার নাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, তিনি উল্লেখ করেছেন শাম্মাস ইবনে কায়েস। এই নামটা আজকের মাহফিলে যারা আসছেন সবাই মুখস্থ রাখবেন, ভুলবেন না। নামটা কি বললাম? শাম্মাস ইবনে কায়েস।
কিছু কিছু নাম আমাদের মুখস্থ থাকার দরকার, রাখার দরকার, এদেরকে চিহ্নিত করে রাখার দরকার। জুড়ে বলুন ঠিক না বেঠি? আমার ভাই, আমরা অনেকে জানি মদিনাতে দুইটা গোত্র ছিল, একটা গোত্রের নাম হলো আউস আর একটা গোত্র হচ্ছে খাজরাজ। এই আউস আর খাজরাজ এই দুইটা গোত্র, এদের পরস্পরের মধ্যে কোনো মিল ছিল না। কিছু লোক আসে না বিভিন্ন এলাকায় দেখবেন গোষ্ঠী গোষ্ঠী খুব ঝামেলা আসে না, চৌধুরী বংশ তালুকদার বংশের সাথে কোনো মিল নাই, দেখলে মেজাজ গরম। চৌধুরী বংশের লোক যদি তালুকদার বংশের কোনো লোককে দেখে রক্ত গরম হয়ে যায়, আবার তালুকদার বংশের কোনো লোক যদি চৌধুরী বংশের কোনো একটা লোককে দেখে, ছোট বাচ্চাকেও দেখে, হ্যাঁ শরীর গরম হয়ে যায়, সহ্য করতে পারে না, আসে না। এই কথা জুড়ে বলুন। আমাদের আমরা সমাজ নিয়ে থাকি, বিভিন্ন সমাজে বিভিন্ন এলাকায় এই টাইপের লোকগুলি পাওয়া যায়। তো আউস এবং খাজরাজ এই দুইটা গোত্র এমনই ছিল, একটা দল আরেকটা দলকে মেনে নিত না, এদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা ঝগড়া বিবাদ লেগেই থাকত। আমার ভাই, ইসলামের ইতিহাসে একটা প্রসিদ্ধ যুদ্ধ ছিল, যে যুদ্ধটাকে বোয়াস যুদ্ধ বলা হয়। এই বোয়াস যুদ্ধটা এই দুই গোত্রকে কেন্দ্র করে হয়েছিল, এদের মাঝে হয়েছিল সেই যুদ্ধটি। বুঝে থাকলে বলুন, যেখানে দুইটা দল পরস্পরের যুদ্ধ হয়েছে তাহলে কি এদের মধ্যে কোনো মিল ছিল? ভাই আর জোরে বলুন, কোনো মিল নাই। সেই বোয়াস যুদ্ধে আউস গোত্রের লোকেরা বিজয় হয়েছে, খাজরাজ পরাজিত। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই দুইটা গোত্র ওরা এক হয়েছে। এদের মধ্যে যে হিংসা বিদ্বেষ ছিল, মারামারি ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হওয়ার কারণে এদের অতীত সব ভুলে গিয়ে তারা পরস্পরের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়েছে। আল্লাহু আকবার, জোরে বল। কিন্তু দেখবেন, সমাজের দুইটা লোক যদি ঝগড়া করে, দুইটা গোত্রের লোক বা দুইটা বংশের লোক, ওরা যদি আবার মিলে যায়, তৃতীয় কিছু পক্ষ তৈরি হয় যারা এটা সহ্য করতে পারে না। আসে না এরকম? জোরে বলুন, আসেনি? দুইটা লোকই মনে করে এই দুইজন দীর্ঘদিন ধরে একজন আরেকজনকে দেখতে পারে না, দাঁড় তোমরা সম্পর্ক, কথা বলেন, আসে না এরকম? এই দুইটা লোক কোনো সময় মিলে গেলে তৃতীয় কিছু লোক এরকম বের হয়ে যায়, এই দুইটা মিলল কেন? কেন ওরা মিলল? এদের ভ্রাতৃত্ব বন্ধন কেন? যে কোনো কৌশলই হোক এদের মধ্যে আবার আগের অবস্থানে নিয়ে যেতে হবে, এদের মধ্যে যেন ভ্রাতৃত্ব বন্ধন না থাকে। এইরকম কিছু ভালো মানুষ বলুন তো আমাদের সমাজেও আছে না ভাই? আরো জোরে বলতে হবে, পিছনের বাইরে আসেনি? এই টাইপের একজন লোক ছিল ইহুদিদের, যার নাম হচ্ছে সাম্মাস ইবনে কায়েস। এই কুখ্যাত লম্পট চরিত্রহীন সাম্মাস ইবনে কায়েস দেখলো যে আউস এবং খাজরাজ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এদের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা উলফত আর মহব্বতের সম্পর্ক তৈরি হয়েছে। দুইটা গোত্র জীবনে কোনোদিন একত্রে বসে নাই, এই দুই গোত্র একত্রে বসে তারা বৈঠক করতেছে। সাম্মাস ইবনে কায়েস তার কাছে ভালো লাগে না। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই সাম্মাস ইবনে কায়েস ছিল ইসলামের চরম দুশ্মন, ইসলাম আর মুসলমানদের চরম দুশ্মন ছিল। এই সাম্মাস ইবনে কায়েসের সারাটি জীবন ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। যখন ইসলামের মুসলমানদের দুইটা দল আউস খাজরাজ যখন মিলে গেল, তখন এটা তার সহ্য হয় না, তার গায়ের রক্ত গরম হয়ে গেছে। আউস খাজরাজ সেখানে বসে বৈঠক করতেছিল, যখন সে দেখলো দুই দল একসাথে বসা, সে আর সহ্য করতে পারে নাই। শেষ পর্যন্ত আমার ভাই, আমার জন্য এই দুইটা গোত্রের মধ্যে ফাটল সৃষ্টি করে দেওয়া যায়, এদের অতীতের ইতিহাসকে স্মরণ করে দিয়ে সেই চক্রান্ত আর সেই কৌশল সাম্মাস ইবনে কায়েস গ্রহণ করলো। জুরাকুন নাউযু বিল্লাহি মিন যালিকা।
আমার ভাই সেই সাম্মাস ইবনে কাইস একটা যুবক কে নির্ধারণ করলো, সে কি বললো করা যে বৈঠকে বসা আছে আমি দেখে আসলাম, ওইখানে যে তুমিও বসে যাও, প্রথমে খুব বিরোধিতা করার দরকার নাই, একজন একজন করে একটু চেষ্টা করবা, আউস খাজরাজ দুনো গোত্রের লোক একসাথে বসা, তখন কানে কানে বলতে থাকবা এ আউসের লোকজন খাজরাজের সাথে তোমরা মিলে গেছো, তোমরা কি বুয়াস যুদ্ধের ইতিহাস ভুলে গেছো, যে যুদ্ধে তোমরা পরস্পরে মুখোমুখি হয়েছিলে, একজন আরেকজনের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছিলে, সেই ইতিহাস কি তোমরা ভুলে গেছো? এই আউস গোত্রের লোকেরা, এই খাজরাজ গোত্রের লোকেরা এইভাবে করে ওই লোকটা ঢুকে এদের মধ্যে কথা বলতে বলতে কান কান পড়া দিতে দিতে একটা পর্যায়ে আমার ভাই একটা পরিবেশ তৈরি করে ফেললো। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখেন সেই সাম্মাস ইবনে কাইসের তার ষড়যন্ত্র চক্রান্তে এমন একটা পরিবেশ তৈরি করলো আউস খাজরাজ আমার তাদের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে গেছে। চিন্তা করেন যেখানে দুইটা দল একত্র হলো তাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক সৃষ্টি হলো, সেই জানোয়ার সেই হায়না সাম্মাস ইবনে কাইস ষড়যন্ত্র করে কৌশলে এদের মধ্যে আবার তাফরিক ফাটল সৃষ্টি করে দিল। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখেন এমন ভাবে ফাটল সৃষ্টি হয়েছে আবার এই আউস খাজরাজ মুখোমুখি সংঘর্ষ হয়ে যাবে এমন এক অবস্থায় তারা উপনীত হলো। জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিকা। আমার ভাইয়েরা আজ থেকে নিজেদের হাজার বছর আগে যেমন ভাবে মুসলমানদের মধ্যে তাফরিক সৃষ্টি করার জন্য কিছু কুচুকটি মহল দুষ্ট প্রকৃতির লোকেরা ষড়যন্ত্র চক্রান্ত করত, বর্তমান সময়ে কিন্তু মুসলমানদের ঐক্য দেখে আমার ভাইয়েরা ওই শ্রেণীর লোকরা সহ্য করতে পারে না। জোরে বলুন এমন লোক বর্তমানও আসে না নাই? আরো জোরে বলেন আসে না নাই? ইসলামের বিজয় দেখে এদের কাছে ভালো লাগে না, মুসলমানদের পাল্লা দিন দিন বাড়ি হচ্ছে এদের কাছে ভালো লাগে না। সেই সাম্মাস ইবনে কাইসের ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমার ভাই সে আউস খাজরাজ যখন পরস্পরে আবার তারা মুখোমুখি সংঘর্ষ, আমার ভাইয়েরা আল্লাহর নবীর কাছে সংবাদ পৌঁছে গেল, রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে এসে তাদেরকে আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিলেন, বুঝালেন তোমরা ঈমান এনেছো, তোমরা মুসলমান, আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছো, এখন তোমরা পরস্পর আবার যুদ্ধে লিপ্ত হওয়া এটা তোমাদের জন্য সমস্ত আবার একটা কুচক্রি মহলের উস্কানিতে আবার তোমরা কুফুরের দিকে দাবিত হবে, এটা তোমাদের জন্য সমচিন হবে না। জোরে বলুন ঠিক কি না? আমার ভাই এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 100 নম্বর 100 এবং 101 নম্বর আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যারা নাজিল করে আমার ভাই আউস এবং খাজরাজকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম যদি তোমরা আহলে কিতাবদের মধ্য থেকে একটা দলে অনুসরণ করো তাদের কথা মতে তোমরা চলো, ওরা ওদের কথা তোমরা শোনো, আর আউস খাজরাজের মধ্যে আমার পূর্ব অবস্থায় যদি তোমরা ফিরে যাও এইভাবে তাদের কথা যদি তোমরা অনুসরণ করো ইনতুতিউ ইয়ারুদ্দুকুম মিন বাদি ঈমানিকুম কাফিরিন, ওই সাম্মাস ইবনে কাইস সেই হুজির তার উদ্দেশ্য হলো তাদের উদ্দেশ্য হলো ঈমান আনার পরে আবার তোমাদেরকে কুফুরের দিকে নিয়ে যেতে চায়, কারণ ওদের কাছে ঈমান ভালো লাগে না, ওদের কাছে ইসলাম ভালো লাগে না,
ওরা হচ্ছে মুসলমানদের চরম দুশমন, ইসলামের চিহ্নিত দুশমন, চিল্লায় বলুন ঠিক কিনা। ও কাইফা তাকফুরুন, কিভাবে তোমরা আল্লাহর নাফরমানি করতে পারো? ওয়া ফীকুম রাসূলুহু, অথচ তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ পাকের রাসূল তোমাদের মাঝে রয়েছেন। ওমা ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতি মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আহলে ওয়াউস এবং খাজরাজের লোকেরা জেনে রাখো, ওমা ইয়াতাসিম বিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে আঁকড়ে ধরবে দৃঢ়ভাবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম ইসলামকে যারা আঁকড়ে ধরবে, সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরবে, কোরআনকে যারা আঁকড়ে ধরবে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের দিকে তাকে আল্লাহ তাআলা পথ দেখাবেন। জোরে বল ঠিক কিনা। আমার ভাইয়েরা বন্ধুরা, শুধু নতুন নয়, বর্তমান ও যেমন ইসলামের বিরুদ্ধে একটা শক্তি আছে, মুসলমানদের বিরুদ্ধে একটা গ্রুপ আছে। আজ থেকে নিয়ে 1000 বছর আগে আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইসলামের দুশমন মুসলমানদের দুশমন ছিল, চিল্লায় বলুন ঠিক কিনা ভাই। আমার ভাইয়েরা, অথচ ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। আমি প্রায় জায়গায় বলি ইসলাম হচ্ছে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ অনুপম ধর্মগ্রন্থ। লা নাযীরা লাহু, আসমানের নিচে জমিনের উপরে ইসলাম ধর্মের মতো আরো কোন উন্নত ধর্ম, ইসলাম ধর্মের মতো আরো কোন শান্তির ধর্ম, ইসলাম ধর্মের মতো আরো কোন সৌহার্দ্য সম্প্রীতির ধর্ম বুঝে থাকলে বলুন ভাই আসে নাকি? আমার ভাইয়েরা, ইসলাম ধর্মই যে সবচেয়ে শান্তির ধর্ম, ইসলাম ধর্মই যে সবচেয়ে উন্নত ধর্ম, কিয়ামত পর্যন্ত একমাত্র চলমান ধর্ম, এর দলিলের প্রমাণ বর্তমান পৃথিবীর 250 কোটি মুসলমানদের কাছে, চিল্লায় বলুন আসে না নাই? আমার ভাইয়েরা, ভুরি ভুরি প্রমাণ, ভুরি ভুরি দলিল প্রমাণ আমরা দেখাতে পারব ইসলাম ধর্মই যে সবচেয়ে উন্নত ধর্ম, ইসলাম ধর্মই যে সবচেয়ে সৌহার্দ্য সম্প্রীতি ধর্ম। বহু প্রমাণ আছে, আমি প্রায় জায়গায় বলি আমাদের ছোট্ট বাংলাদেশটা আমার ভাই প্রায় 3 দিক দিয়ে বেষ্টন করা একটা দেশ, জুড়ে বলুন আসে না নাই? সেই ভারতের কোটি কোটি হিন্দুদের ধর্মগুরু যার নাম হচ্ছে ডক্টর, আমার ভাইয়েরা, শিবদেব মহারাজ ডক্টর উদয়ন সেন। সেই শিবদেব মহারাজ ডক্টর উদয়ন সেন উচ্চ শিক্ষিত মানুষ ছিলেন, পৃথিবীর প্রায় 10 থেকে 12টা ধর্ম সম্পর্কে যার পিএইচডি ছিল। বুঝে থাকলে বন্ধুরা বলবেন কি, লোকটাকে নিম্ন শিক্ষিত না উচ্চ শিক্ষিত? জোরে আওয়াজ দিয়ে বলুন। অনেক উচ্চ শিক্ষিত সে সিদ্ধে ভারত ডক্টর উদয়ন সেন, শুধু তাই নয়, পৃথিবীর 10 থেকে 12টা ধর্ম সম্পর্কে পিএইচডি নয়, আমার ভাই 8 থেকে 10টা ভাষা সম্পর্কে যার দখল ছিল। সেই ডক্টর শিবদেব মহারাজ ডক্টর উদয়ন সেনের ভিতরে কৌতূহল সৃষ্টি হলো, আমিও তো একটা ধর্ম অনুসরণ করি, এই ধর্মের কোটি কোটি হিন্দুরা আমাকে ধর্মগুরু হিসাবে মানে, পৃথিবীতে তো আরো অনেক ধর্ম আছে, কথা বলুন আসে না নাই? আমার ভাইয়েরা, তিনি একটা মাপকাঠি তৈরি করলেন, সেই মাপকাঠি অনুযায়ী সেই শিবদেব মহারাজ ডক্টর উদয়ন সেন আমার ভাইয়েরা গবেষণা শুরু করে দিলেন। গবেষণা করতে করতে আমার ভাই গবেষণার চূড়ান্ত সীমায় উপনীত হয়ে সেই শিবদেব মহারাজ ডক্টর উদয়ন সেন একটা সিদ্ধান্তে পৌঁছে গেলেন। সেই সিদ্ধান্তটি হলো, আমার ভাই তিনি ভাবলেন, আমি তো হিন্দু ধর্ম নিয়ে পিএইচডি করেছি, ইহুদি ধর্ম নিয়ে পিএইচডি করেছি, বৌদ্ধ ধর্ম নিয়ে পিএইচডি করেছি, খ্রিস্টান ধর্ম নিয়ে পিএইচডি করেছি, আবার ইসলাম ধর্ম নিয়ে আমি পিএইচডি করেছি। আমি গবেষণা শুরু করে দিলাম, হিন্দু ধর্ম নিয়ে গবেষণা, খ্রিস্টান ধর্ম নিয়ে গবেষণা, ইহুদি ধর্ম নিয়ে গবেষণা, বৌদ্ধ ধর্ম নিয়ে গবেষণা,
আবার এই পৃথিবীর 1500 টি মুসলমান দেন প্রাণের ধর্ম আমার ভাই সেই ইসলাম ধর্মটা নিয়ে তিনি গবেষণা শুরু করে দিলেন সে ডক্টর উদয়ন সেন বলেন আমি গবেষণা করতে করতে আমি আমার গবেষণার চূড়ান্ত সীমায় উপনীত হয়ে একটা সিদ্ধান্তে পৌঁছে গেলাম সেই সিদ্ধান্তটি হলো আসমানের নিচে জমিনের উপরে যদি উন্নত কোনো ধর্ম থাকে আসমানের নিচে জমিনের উপরেই যদি শান্তির কোনো ধর্ম থাকে আসমানের নিচে জমিনের উপরে সৌহার্দ্য সম্প্রীতির কোন ধর্ম যদি থেকে থাকে আমি আমার গবেষণার দ্বারা স্পষ্ট হয়েছি একমাত্র ইসলাম ধর্ম আছে চিল্লায় বলুন ঠিক কিনা আমি আমার গবেষণায় পরিষ্কার হয়েছি একমাত্র ইসলাম ধর্মই হচ্ছে সবচেয়ে উন্নত ধর্ম ইসলাম ধর্মই হচ্ছে সবচেয়ে শান্তির ধর্ম বর্তমান পৃথিবীতে ইসলাম ধর্মই হচ্ছে সবচেয়ে সৌহার্দ্য সম্প্রীতির ধর্ম এটা আমার গবেষণার দ্বারা স্পষ্ট হয়েছে চিল্লায় জোরে বলুন আল্লাহু আকবার যখন আমি বুঝতে পারলাম আমার হিন্দু ধর্ম অচল ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব অচল কিয়ামত পর্যন্ত সচল ধর্ম হলো ইসলাম ধর্ম যেদিন আমি শিবদেব মহারাজ ডক্টর উদয়ন সেন এই বুঝটা আমাকে আমার প্রভু দিলেন সেই দিনে আমি আর দেরি করি নাই রমজান মাসে আমার ফ্যামিলি মেম্বারদেরকে সঙ্গে নিয়ে একসাথে কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম আমার ভাইয়েরা দুঃখ লাগে আফসোস লাগে আমার মনে পড়েছে এখন আপনাদেরকে শোনাইতে চাই আমাদের সে ঢাকা শহরে কয়েক বছর আগে প্রায় 5-6 বছর 7 বছর আগে হবে ঢাকা আর্মি স্টেডিয়ামে একটা কনসার্ট হয়েছিল জোরে বলুন ঠিক কিনা সেই কনসার্টে যুবকরা ভালো বলতে পারবে ভারত থেকে কিং সাহাবন সহ অনেক নায়িকাদেরকে সেখানে আমন্ত্রণ জানানো হয় সেই কনসার্টে আমার ভাই স্মরণ হয়েছে তাই বলি সেই কনসার্টের যিনি পরিচালক ছিল লোকটার নাম সম্ভবত আমার যতটুকু স্মরণ হয় দেবাশীষ বিশ্বাস নামে একটা লোক ওই লোকটা যখন কিং শাহরুখ খান কনসার্ট মঞ্চে চলে আসবে কিং শাহরুখ খানকে খুশি করার জন্য সেই পরিচালক আমার ভাই সে বলতেছিল আমাদেরই বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক আছে খ্রিস্টান ধর্মের লোক আছে ইহুদি ধর্মের লোক আছে বৌদ্ধ ধর্মের লোক আছে সনাতন ধর্মের লোক আছে কিন্তু এই মুহূর্তে নতুন একটা ধর্মের আবির্ভাব ঘটবে এই কথাটা বলে সেই দেবাশীষ বিশ্বাস হাজার হাজার মুসলমানদের সামনে সে অকপটে বলে দিল সেটা ইসলাম ধর্ম নয় হিন্দু ধর্ম নয় বৌদ্ধ ধর্ম নয় এটা কিং শাহরুখ ধর্ম আপনাদের গোপালপুর এলাকা কি নাউজুবিল্লাহ নাই নাকি আরো জোরে বলুন চিল্লায় বলুন নাউজুবিল্লাহ কিং শাহরুখ কে সেই যতগুলো লেন্সি নিয়ে আসছে সে নায়িকাদেরকে খুশি করার জন্য কিং শাহরুখ কে খুশি করার জন্য বাংলাদেশ মুসলিমাধ্যুষিত বাংলাদেশে 92% মুসলমানের বাংলাদেশে 72 দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশের রাজধানীতে দাঁড়িয়ে একজন মুসলমান আরো হাজার হাজার মুসলমানদের সামনে কিং শাহরুখকে খুশি করার জন্য কিং শাহরুখ ধর্মের কথা বলেছে পরিষ্কার ভাষায় বলতে চাই আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ আছে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে আমার মুসলমান সংখ্যাগরিষ্ঠ জুড়ে বলুন ঠিক কিনা বাংলাদেশের মুসলমানেরা ইসলাম ধর্ম পেয়ে তারা সন্তুষ্ট হিন্দুরা হিন্দু ধর্ম পেয়ে তারা সন্তুষ্ট খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম নিয়ে সন্তুষ্ট ইহুদিরা ইহুদি ধর্ম নিয়ে সন্তুষ্ট বাংলাদেশের 18 কোটি মানুষ নতুন কোন কিং শাহরুখ মার্কা ধর্ম দেখতে চায় না দেখতে চায় না চিল্লায় বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা আজকের মহাদিন থেকে পরিষ্কারভাবে বলতে চাই আজ থেকে 1500 বছর আগে সে সম্মাস ইবনে লম্বট লুজ্জা চরিত্রহীন দুষ্ট ব্যক্তিদের লোক বর্তমান বিশ্ব কিন্তু আমার আপনার জন্য বলতে কিনা যারা মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য মুসলমানদের ইমানকে বিনষ্ট করার জন্য 24 ঘন্টা ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে জোরে বলতে কিনা আজকের মা
যদি ইসলামের প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করে থাকে, যে মৃত্যু পর্যন্ত আজকে মাহফিল থেকে শপথ হবে, যে সমস্ত দুষ্ট মুক্তিদের লোকেরা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ইসলামের প্রতিপক্ষ হয়েছে, বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলামকে যারা পৃথিবীর মানচিত্র থেকে কবলস্ত করার ষড়যন্ত্র চক্রান্তে মেতে উঠেছে, ওই সমস্ত নীতি প্রস্থ আদর্শ চক্রান্ত চিন্তায় ও প্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য একজন মুসলিম হিসাবে, একজন কোরআন প্রেমিক হিসাবে আল্লাহ দিন ধর্ম ইসলামকে আল্লাহর পবিত্র জমিনে সুপ্রদে স্থির করার জন্য যদি জীবন দিতে হয়, আমি তাওহীদুল ইসলাম আজি দি সদা প্রস্তুত আছি। তারা তার ভাইরা ইসলাম ছিল আছে কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, জোরে বল ঠিক কিনা? কোরআন ছিল আছে কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, জোরে বল ঠিক কিনা? হয় ইসলামে হাত দিবা তুমি বাতিল হয়ে যাবে, জোরে বল ঠিক কিনা? রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করার ষড়যন্ত্র করবা তোমাকে বাতিল করে দিবে। এই দেশের আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, পার্টি তো তোমাকে আমরা হয়তো ভিন্ন ভিন্ন হতে পারি, কিন্তু এই দেশের আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যে যে পার্টি করে এক জায়গায় কিন্তু দেশের মুসলমান এক জোরে বল ঠিক কিনা? ইসলামে হাত দিবা তুমি আওয়ামী লীগ করতে পারো বহিষ্কার, ইসলামে হাত দিবা আঙ্গুল তুলো ইসলামের প্রতি তুমি বিএনপি করতে পারো, সে পার্টি থেকে ওই পার্টির মুসলমানেরা তোমাকে বহিষ্কার করে দিবে, জোরে বল ঠিক কিনা? এর প্রমাণ বাংলাদেশে আসে না নাই? এত আসতে কেন যুবকেরা জোরে বলা আসেনি? এই জন্য বুঝতে হবে এই বাংলাদেশ মুসলমানের দেশ, এই বাংলাদেশ মুসলিম অধ্যুষিত বাংলাদেশ, এই বাংলাদেশ 92% মুসলমানের বাংলাদেশ। এই জন্য আমি ভাই কোন পার্টিকে দোষ দেই না, কারণ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টিতে আমাদের বন্ধুদের অভাব নাই, যেরকম ঠিক নেই। এর প্রমাণ হয়েছে সে টাকলু ইসলামের বিরুদ্ধে কথা বলে পার্টি হারালো, শেষ পর্যন্ত সব হারাইয়া এখন স্ত্রী তার বিরুদ্ধে আদালতে মামলা করেছে, জোরে বল ঠিক কিনা? তার বউ সন্তানকে লম্পটি দেখতে পারে না, জোরে বল ঠিক কিনা? যারা ইসলামকে দেখতে পারবে না, ইসলামের প্রতি যারা আঙ্গুল তুলে কথা বলবে এদের ফ্যামিলি মেম্বাররা পর্যন্ত ওদেরকে তালাক দিয়ে দেয়, জোরে বল ঠিক কিনা? এই জন্য সাবধান, এখান থেকে সবক নিতে হবে। লতিফ সিদ্দিকী থেকে শুরু করে সে টাকলু থেকে ইসলাম বিরোধীরা এখনো কিন্তু বাংলাদেশে শত শত নাস্তিক মুর্তাদ আছে, যাদের পরিচয় আমরা জানি না, জোরে বল ঠিক কিনা? এই জন্য এই সমস্ত লতিফ সিদ্দিকার টাকলুর ইতিহাস থেকে তোমাদের শিক্ষা নিতে হবে। ইসলামের প্রতি আঙ্গুল তুলবা, কোরআনের প্রতি আঙ্গুল তুলবা, মুসলমানদের মধ্যে তাফরিকার ফাটল সৃষ্টি করার কোন কৌশল ষড়যন্ত্র করবা, এই দেশ থেকে পলায়ন করতে হবে, জোরে বল ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, শত্রু তো শত্রুতা করবেই, কিন্তু আমরা যারা মুসলমান আছি করতে পারি, আমি আওয়ামী লীগ করতে পারি, বিএনপি জাতীয় পার্টি রাজনীতির স্বার্থে যে কোনো দল করেন, কিন্তু ইসলাম কোরআন এই ক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধ থাকতেই হবে, জোরে বল ঠিক কিনা? আল্লাহর নবী আয়াতের মধ্যে সেই সবক আল্লাহ তাআলা দিয়েছেন, বিশ্ব নবী তাদেরকে মিলিয়ে দিলেন, ও আওসের লোকেরা খাজরাসের লোকেরা, একটা সময় বর্বরতার যুগে তোমাদের মধ্যে কোনো মিল ছিল না, ভালোবাসা ছিল না, দুইটা দল এক দল আরেক দলের প্রতিপক্ষ ছিল, ইসলাম তোমাদেরকে এক করে দিয়েছে, জোরে বল ঠিক কিনা? আমি নবীর হাতে হাত রেখে কালিমা পড়েছ, অতএব শাম্মাস ইবনে কায়েস এই সমস্ত চরিত্রহীন দুষ্ট প্রকৃতির লোকের প্ররোচনায় পড়ে ইমান ত্যাগ করা যাবে না, ইসলাম ত্যাগ করা যাবে না, চিল্লায় বলুন ঠিক কিনা? আমার ভাই খারাপ লাগতেছে আপনাদের? কোরআন শরীফ খারাপ লাগার কথা না, এই কোরআন হলো মজার কিতাব, জোরে বল ঠিক কিনা? কোরআনের তেলাওয়াতে মজা, কোরআনের অনুবাদে মজা, কোরআনের তাফসির আরো বেশি মজা, জোরে বল ঠিক কিনা? আরে জোরে বলুন ঠিক না? ঠিক ফকির বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই ভাই মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই মহব্বতের সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দুরূদ শরীফ পাঠ করবেন আসলে তো মাসালা তো হলো এক মজলিসে নবীর নাম উল্লেখ হলে একবার পড়লেই ওয়াজিব আদায় হয় কিন্তু মহব্বতের তাকাজা হচ্ছে যতবার শুনবেন ততবার সাল্লাল্লাহু বলেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই আসলে নবীর প্রেম ভালোবাসা থাকতে এই সাল্লাল্লাহু মুখ দিয়ে জোর করে বের করতে হয় না অটোমেটিক বের হয় জোরে বলুন ঠিক কি না এটা হলো ভালোবাসার দাবি ভালোবাসার মহব্বতের তাকাজা চিল্লায় জোরে বলুন ঠিক কি না আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতের শেষ দিকে আল্লাহ বলছেন আমা ইয়াতাসিম বিল্লাহ যেই ব্যক্তি আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলামকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরবে কোরআনকে যারা আঁকড়ে ধরবে ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম তাদেরকে সিরাতে মুস্তাকিমের দিকে পথ দেখানো হবে অর্থাৎ তারা সিরাতে মুস্তাকিমের দিকে পথ প্রাপ্ত হবে জোরে বলুন ঠিক কিনা আমার ভাই কোরআনকে ধরলে আমরা যাব কোন দিকে সিরাতে মুস্তাকিমের দিকে ইসলামকে যদি ধরতে পারি ইসলাম আমাদেরকে পৌঁছায় দিবে সিরাতে মুস্তাকিমের দিকে জোরে বলুন ঠিক কিনা এই জন্য আমার ভাইয়েরা ইসলাম ধরতে হবে কোরআনকে আঁকড়ে ধরতে হবে আমার ভাইরা সর্বশক্তি প্রয়োগ করে ধরে রাখতে হবে যাতে কোন বাতিল কোরআনের দুশমন ইসলামের দুশমন আমাদেরকে মুহূর্তের জন্য কোরআন থেকে ইসলাম থেকে বিচ্যুত করতে না পারে জোরে বলুন ঠিক কিনা আমার ভাইরা এই জন্য আমি বলি প্রায় সময় ইসলাম যেমন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ অনুপম ধর্ম ধর্ম ইসলাম ইসলাম ধর্ম সবচেয়ে উন্নত এবং কিয়ামত পর্যন্ত চলমান ধর্ম এই কোরআনটাও কিন্তু সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ অনুপম ধর্ম গ্রন্থ জুড়ে বলুন ঠিক কিনা এই কোরআনের মতো আর কোন নজির পৃথিবীতে আল্লাহ তাআলা নাযিল করেন নাই কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব জুড়ে বলুন ঠিক কিনা 104টি আসমানি সহিফা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি জুড়ে বলো কোরআন আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেছেন তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহ তোমরা বরকতের জিনিস পাও না দর্দ খাজা বাবার দরবারে মেরালি বাবার সেরালি বাবার দরবারে দর্দ না বরকতের জিনিস তো তোমার ঘরের ভিতরে আছে সেই জিনিসটার নাম হলো কোরআনুল কারীম জোরে বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন তাবাররাক বিল কোরআন তোমরা কোরআনের মাধ্যমে বরকত অর্জন করো রহমত অর্জন করো রহমত আর বরকতের কিতাব হলো আল্লাহর কালাম কালামুল্লাহ জোরে বলুন ঠিক কিনা কেন এই কোরআনে তো বরকত কেন এই কোরআনে তো রহমত কারণ এই কিতাব হলো ফাইন্নাহু কালামুল্লাহ এই কিতাব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম চিল্লায় বলুন ঠিক কিনা এই কোরআন হচ্ছে আল্লাহর কালাম ওয়া খারাজা আনহু এবং আল্লাহর কুদরতি জবান থেকে বের হওয়া কালাম কথা ঠিক কিনা ভাই এই জন্য আমার ভাই ইতিহাস প্রমাণ করে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন কে আল্লাহ তাআলা সূরা বাকারা 139 নম্বর আয়াতে আল্লাহ চারটা ডিউটি দিয়ে পাঠাইছেন চিল্লায় বলেন কয়টা ডিউটি এই চার ডিউটির একটা হলো ইয়াতুলু আলাইহিম আয়াতিকা আমার হাবিব আপনি আপনার জাতিকে কোরআনের আয়াত তেলাওয়াত করে করে শোনাবেন আল্লাহু আকবার জোরে বলেন মুফাসসিরিনে কেরাম বলেন চার ডিউটির প্রথম ডিউটি কোরআন তেলাওয়াত কেন ওই যে কোরআন তেলাওয়াতের মধ্যে জাদু আছে মজা আছে অনেক মুসলিম শুধু কোরআনের তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছে নবীর জামানায় বহু প্রমাণ আছে আজ থেকে নির্দের হাজার বছর আগে কেন বর্তমান সময়ও শুধু কোরআন পড়ে কোরআনটাকে ধরে কোরআনের তেলাওয়াত শুনে খ্রিস্টান ইহুদি বৌদ্ধ এরকম বহু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে প্রতিদিন জোরে বলুন ঠিক কিনা আমার ভাই 1980 সনের একটা ঘটনা আমি প্রায় সময় বলি সৌদি আরবে একটা কনফারেন্স হয়েছিল 1980 সনে
সেই কনফারেন্সে সারা পৃথিবী থেকে মুসলিম কান্ট্রিগুলি থেকে মুসলিম শেখদেরকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে ফ্রান্সের একজন বিখ্যাত সার্জন ডক্টর মরিস উকাইলি সেই কনফারেন্সে অংশগ্রহণ করে। আমার ভাই মুসলিম শেখরা কোরআনের সাফাই গিয়ে বক্তব্য দিলেন, কিন্তু ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস উকাইলি তার শরীরে রক্ত গরম হচ্ছে, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তাহলে কি আমার ভাই বেন ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট কি ভালো না খারাপ লাগবে না? আমি জানি আমি কালা হতে পারি, আমার কণ্ঠ সমস্যা হতে পারে, কিন্তু কোরআন তো আর সমস্যা না। জুড়ে বলুন ঠিক কিনা? আর সবাই তো কোরআনের ভালোবাসা অন্তরে লালন করে আছি, জুড়ে বলুন ঠিক কিনা? ইসলামের প্রেম ভালোবাসা অন্তরে লালন করে আছি। এই জন্য বক্তা যেমনই হোক কণ্ঠ যেমনই হোক কোরআন তো আর যেমন তেমন না, জুড়ে বলুন ঠিক কিনা? কোরআন সবার কাছে প্রিয় আমার বন্ধুরা, এই জন্য যুবকরা একটু সজাগ আসো তো ইনশাল্লাহ। এরা এখন খুব খুশি হুজুর এবার না আসল জায়গায় এসে। আমার ভাই অত্যন্ত দুঃখ লাগে আফসোস লাগে আজকে যুব সমাজের অবক্ষয় দেখি, আজকে যুব সমাজের ধ্বংস দেখি আমাদের কাছে খারাপ লাগে, জোরে বলুন ঠিক না? আমি প্রায় সময় বলি এই যুব সমাজ হচ্ছে একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী, জোরে বলুন ঠিক না? আমার ভাই কারণ হচ্ছে শিশু কিশোর আর প্রবৃদ্ধদের দিয়ে একটা দেশের স্বাধীনতা অর্জিত হয় না, জোরে বলুন ঠিক না? একটা দেশকে স্বাধীন করতে হলে, একটা দেশের অস্তিত্ব রক্ষা করতে হলে যুব সমাজকে এগিয়ে আসতে হয়, ইতিহাস প্রমাণ করে, জোরে বলুন ঠিক না? আমার ভাই আল্লাহর নবী বলেন জাতীয় জীবনে যুবকদের গুরুত্ব আছে, রাষ্ট্রীয় জীবনে যেমন যুবকদের গুরুত্ব আছে, মর্যাদা আছে, ইসলামও কিন্তু যুবকদেরকে যুব সমাজকে সম্মান আর মর্যাদা দিয়েছে, চিল্লায় জোরে বলুন ঠিক না? আমার ভাই তিরমিজি শরীফের হাদিসের অংশ বিশেষ পাঠ করেছিলাম, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। আমার ভাই বিশ্বনবী বলেছেন এই পৃথিবীর সূর্যটা যে সূর্যের দূরত্ব জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, 14 কোটি 88 লক্ষ কিলোমিটার দূরে, সেই সূর্যের তাপকে আরো 70 গুণ বর্ধিত করে কিয়ামতবাসীদের অর্ধ হাত মাথার উপরে নিয়ে আসা হবে। লা ইয়াতাহাররাকু, আমার ভাই সূর্যটি নাড়াচাড়া করবে না। বিশ্বনবী বলেন যে সূর্যের তাপে মাথার মগজ গলে নাক দিয়ে মুখ দিয়ে বের হবে, আমার ভাই বাণীর পিপাসায় জিহ্বাটা বেরিয়ে নাভি পর্যন্ত ঝুলে যাবে। যেই দিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহর হাবিব বলেছেন সেই রহমতের ছায়ার নিচে আরশের ছায়ার নিচে সাত শ্রেণীর মানুষ দাঁড়ানোর জায়গা পাবে। চিল্লায় বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাই বিশ্বনবী বলেন এই সাত শ্রেণীর মানুষের মধ্যে 1 নম্বর হলো আল ইমামুল আদেল, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর যুব সমাজ যারা আছে যুবকরা কান পেতে শুনে নিবা, অন্তরের কানে শুনবা। 2 নম্বরে হচ্ছে সাফুন নাসাফ ইবাদাতে রব্বিহি, ওই সমস্ত নজওয়ান যাদের যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায় দেয়। চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা যুবক রাষ্ট্রের ছায়ার নিচে দাঁড়ানোর জায়গা পাবে। আল্লাহর নবী বিশ্বনবী বলেন শুধু তাই না, যুবকদের এত সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছেন, যুবকদের আলোচনা কোরআনের মধ্যে আসছে, যুবকদের আলোচনা আজকে কোরআনের আয়াত সাব্যস্ত করে দিয়েছেন আল্লাহ। আমরা নামাজের ভিতরে বাহিরে সব সময় তাদের আলোচনা তেলাওয়াত করে থাকি। চিল্লায় বলুন ঠিক কিনা? সূরা কাহফ কি দেখুন 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী দুনিয়াতে আসার 20 বছর আগে একটা ঘটনা ঘটেছিল পৃথিবীর ইতিহাসে। আমার ভাই 7 জন যুবকের ঘটনা, যারা গুহায় আত্মগোপন করেছিল। ইদ আওয়াল ফিতিয়া তুইলাল কাহফি ফাকালু রাব্বুনা রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আমার ভাই গুহায় আত্মগোপন করে তারা আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে আমাদের উপর রহম করুন, রহমত দান করেন, আপনি আমাদের উপর দয়া করেন এবং আমাদের কাজকে সঠিকভাবে পূর্ণ করার তৌফিক দান করেন। চিল্লায় বলুন আমিন। আমার ভাই সেই সকল যুবকদের কাহিনী লম্বা ঘটনা। আসহাবে কাহফ 7 জন যুবক, আমার ভাই তাদেরকে তাদের দেশের মূর্তি পূজক সেই বাদশা আমার ভাই সম্রাট তাদেরকে ডাকলো, তারা সম্রাটের ডাকে সাড়া দিয়ে গেল। সম্রাট বলল আমি শুনতে পেলাম তোমরা নাকি মূর্তি পূজা করো না? হ্যাঁ আমরা তো করি না, আমরা এক আল্লাহ বিশ্বাসী, আল্লাহর ওয়াহদানিয়তকে আমরা বিশ্বাস করি, আল্লাহর
তাওহীদে বিশ্বাসী আমরা মূর্তি পূজা করি না মূর্তির সামনে মাথা নত করি না আমার ভাই তখন সেই সম্রাট সেই বাদশা বলে দিয়েছিল তোমাদের কি কিছুদিন সময় দিলাম এর ভিতরে যদি সংশোধন না হয় তোমাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না হবে সেই সাতজন যুবক বাদশার দরবার থেকে চলে যায় চিন্তা করলো আমাদের কাছে জীবন তো তেমন দামি না কিন্তু আমাদের কাছে জীবনের চেয়ে ঈমানের দাম বেশি আমাদের কাছে আমাদের নগণ্য জীবনের চেয়ে ইসলামের দাম বেশি জুড়ে কোন ঠিক কিনা আমার ভাই জীবন রক্ষার জন্য গোহায় আত্মগোপন করে নাই ঈমান রক্ষার জন্য যে সাতটি যুবক গোহায় আত্মগোপন করলো তাদের এই কাজটা আল্লাহর কাছে এত ভালো লাগছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আলোচনা কোরআনে জায়গা দিয়েছেন চিল্লায় বলুন আল্লাহু আকবার এই জন্য যুবকরা আল্লাহ তাআলার কাছে যুবকদের মর্যাদা যুবকদের মূল্যায়ন অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাফের ঘটনা কোরআনুল কারীমে উল্লেখ করে প্রমাণ করেছেন যুবকদেরকে আল্লাহ ভালোবাসেন যুবকদের ইবাদত বন্দেগি আল্লাহর কাছে বেশি প্রিয় জুড়ে কোন ঠিক কিনা এই জন্য আমার ভাই বিশ্ব নবী বলেন ও গোপালপুরের যুবকেরা যুবকরা আমার কলেজের টুকরা আমি বিশ্ব নবী যুবকদেরকে কলেজা দিয়ে ভালোবাসি ওদেরকে তেল দিয়ে ভালোবাসি যুবকদেরকে আমি খুব ভালোবাসি তার কারণ হলো সর্বপ্রথম আমি ইসলামের কাজ করি যুবকদের মাধ্যমে আল্লাহু আকবার সুরে বলে আমি যুবকদের মাধ্যমে ইসলামের কাজগুলি প্রাথমিক পর্যায়ে করি যুবকদের জীবনের বিনিময়ে যুবকদের রক্তের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ইসলামের পতাকা উত্তীর্ণ হয়েছে চিল্লায় বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহর নবী বলেন আমার বাল্যকালের বন্ধু আবু বকর যখন ইসলাম ধর্ম গ্রহণ করে বয়স 37 বছর জুড়ে বলুন কত বছর আমার সাহাবী হযরত ওমর ওমর যখন কালমা পড়ে মুসলমান বয়স মাত্র 26 তব্বকে যুবক ওমর আমার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেন বয়স হল মাত্র 17 আমার সাহাবী আলী যেই দিন ইসলাম ধর্ম গ্রহণ করে বয়স মাত্র 8.5 বছর আল্লাহু আকবার জোরে বলে এই আবু বকর সিদ্দিক ওমর আলী আব্দুর রহমান ইবনে আউফ আরো অনেক যুবক সাহাবীদেরকে দিয়ে ইসলামের প্রাথমিক কাজগুলো আমি করি এদের মাধ্যমে ইসলাম সুপ্রতিষ্ঠিত হয়েছে এই জন্য যুবকদের অবদান ইসলামের জন্য অনেক বেশি আমি যুবকদেরকে কলিজা দিয়ে ভালোবাসি আল্লাহু আকবার অযুবক ভাইরা দিল দিয়ে কথাগুলি শোনো বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এরকম মহা সমুদ্রে জম সমুদ্রে বিশ্বনবী খুতবা দিতেছিলেন নবীর একজন যুবক সাহাবী যুবকরা সবাই মুখস্থ করবে এই নামটা নাম হলো হযরত জারির বলো না কি না হযরত জারির দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য শুনছেন বিশ্বনবী যখন দেখলেন জারির দাঁড়িয়ে শুনছে বক্তব্য নবীর কাছে কষ্ট লাগলো আল্লাহর নবী তিনি তার চাদর মোবারকটা জারির দিকে ছুঁড়ে মারলেন আর বললেন জারির আমি যুবকদেরকে প্রাণ দিয়ে ভালোবাসি যুবকদেরকে কলিজা দিয়ে আমি বিশ্বনবী মহব্বত করি তুমি দাঁড়িয়ে আমার বক্তব্য শুনছো আমি বিশ্বনবীর কাছে কষ্ট লাগতেছে আমার কাছে ভালো লাগতেছে না নাও আমার এই বরকতি চাদরটা তোমার দিকে ছুঁড়ে মারলাম আমি বিশ্বনবীর চাদরটা বিছিয়ে চাদরে বসে বসে আমার খুতবা শুনো আল্লাহু আকবার জোরে চাদরে বসে বসে আমার খুতবা শুনো হযরত জারির যখন চাদরটা পেলেন চাদরে তো বসবেনই না হযরত জারির একবার চাদরটা মাথা লাগায় সম্মান করে আল্লাহু আকবার জোরে পড়ে চাদরটা মুখে লাগিয়ে ঠোঁট দিয়ে চুম্বন করে চাদরকে সম্মান করছেন হযরত জারির সেই দিন চিৎকার করে বলতেছিলেন আকরামাকাল্লাহু কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ আকরামাকাল্লাহু কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ আ নবী আপনি আপনার চাদর মোবারক ছুঁড়ে মেরে আমাকে চাদরে বসার নির্দেশ প্রদান করে আমাকে যেভাবে সম্মান করেছেন আল্লাহ যেন আপনাকে সম্মানিত করে আল্লাহু আকবার এই জন্য যুবকরা বলি আল্লাহর নবী যুবকদেরকে খুব ভালোবাসতেন এই জন্য ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার গ্রন্থ মুকাসিবাতুল কিতাবে চমৎকার একটি ঘটনা উল্লেখ করেন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি লেখেন একজন গোলাম যুবক মনিব যখন তাকে কিনতে গেল তখন যুবক বলতেছে আমাকে কিনবেন অসুবিধা নাই কিন্তু তিনটা শর্ত আপনাকে মানতে হবে মনিব বলতেছে অসুবিধা নাই শর্তগুলি কি কি ভাই এক নম্বর শর্ত হলো আমি যখন আপনার ডিউটি করব আজান যখন হবে মসজিদে আমাকে নামাজের জন্য আজাদ করে স্বাধীন করে দিতে হবে মনিব বলে এই শর্ত মানলাম দুই নম্বর শর্ত হলো দিনের বেলা আপনার ডিউটি করব রাত্রে আমার জন্য রাত্রটাকে আমার জন্য স্বাধীন করে দিতে হবে আমি যেন সেই রাত্রে
প্রতিদিন রাতে আমার প্রকৃত মনিবের ইবাদত বন্দেগি করতে পারি চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার তিন নাম্বার শর্ত হলো আমার জন্য একটা নির্জন কামরা দিবেন ওই কামরায় আমি থাকবো আর কেউ ঢুকতে পারবে না মনিব বলে তিনটে শর্ত মেনে নিলাম যাও আমি তোমাকে কিনলাম আমার ভাই মনিবের ডিউটি করে আজান হলে নামাজের জন্য চলে যায় কিন্তু দুঃখ লাগে আফসোস লাগে আমি জিজ্ঞেস করতে চাই গোপালপুরের যুবকদেরকে আমরা সবাই কি আজান হলে নামাজে যায় তাহলে কেন কেন আজকে আমাদের ত্রুটি কেন এই দুর্বলতা আজকের মাহফিল থেকে শপথ হবে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো যাই মাহফিলে উপস্থিত হাত তুলে শপথ করতে হবে পাঁচ ওয়াক্তের নামাজের এহতেমাম করার জন্য কারা কারা তৈরি দু হাত উঁচু করে আল্লাহকে দেখেন হাত দুইটা সোজা করেন একদম সোজা করেন চিৎকার দিয়ে বলেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর নামাজ আল্লাহ যেন সকলকে পাঁচ ওয়াক্ত নামাজের এহতেমাম করার তৌফিক দান করেন যুবক আজান হলে নামাজে চলে যায় আল্লাহু আকবার জোরে বলে আমার ভাই কিন্তু মনিবের ভিতরে কৌতূহল বিষয় কি সে নির্জন কক্ষে কি করে আমি দেখব দরজার ফাঁক দিয়ে দেখতেছে সে আল্লাহওয়ালা যুবক সে কিছু সময় নামাজ পড়ে আবার নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলে কোরআনের তেলাওয়াত করে আল্লাহু আকবার কোরআনের তেলাওয়াত করে আমার কিছু সময় তাসবিহ তাহলিলে লিপ্ত থাকে এই অবস্থা দেখে মনি ভাবলো এই যুবককে এইভাবে আটকে রেখে এটা তাকে কষ্ট দেওয়া সঠিক হবে না তাকে একদম উন্মুক্ত করে দিতে হবে তার প্রকৃত মনিবের ইবাদত জন্য সে তৃপ্তি সহকারে করতে পারে আল্লাহু আকবার গোলামকে ডেকে এনে বলতেছে যাও আমি তোমাকে গোলাম বানিয়ে ক্রয় করে তোমাকে কষ্ট দিচ্ছি তুমি আমার ডিউটিও করো আবার তোমার প্রকৃতিতে মনিবের ডিউটিও করো আমার মনে হচ্ছে আমি যদি তোমাকে আজাদ করে দেই তুমি তোমার প্রকৃতিতে মনিবের ডিউটি সঠিকভাবে করবে তৃপ্তি সহকারে করবে যাও আজকে থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম আল্লাহু আকবার আসতে হবে না জোরে হবে যুবকরা এনে চটরে আল্লাহু আকবার আমার ভাই আজাদ করে দিল যুবক যদিও একদিকে খুশি অন্যদিকে তার ভিতরে কষ্ট আর ব্যথা ব্যথাটা হলো যুবক ইমাম গাজালি রহমতুল্লাহ লেখেন সে চিৎকার করে করে কাঁদতেছিল আর বলতেছিল ইয়া সাহিবা সিদ্দি ইন্না সিররা কাদ জাহরা ওয়ালা উরিদু হায়াতি ও গোপনকারী সত্তা তোমার সাথে দীর্ঘদিন আমার নিবিড় সম্পর্ক ছিল তুমি ছাড়া আর আমি আর কেউ জানতো না কিন্তু আমার মনিব জেনে ফেললো তারপর আস্তে আস্তে অনেকে জেনে ফেলবে কিন্তু মানুষকে দেখায় আবাদত বন্দিগি এটা আমার কাছে বেশি প্রিয় না আয় আল্লাহ তোমার সাথে আমার নিবিড় সম্পর্ক ছিল গোপন সম্পর্ক ছিল ওইটা তাকলিদ ভালো ছিল কেন তুমি প্রকাশ করে দিলে আমার ভাইয়েরা সেই গোলাম বলতেছিল আল্লাহ আমি আমার এই জঘন্য নগণ্য জীবনটাকে আমি আর রাখতে চাই না আমি আর দুনিয়াতে বাঁচতে চাই না আল্লাহ তুমি আমাকে ডাক দাও তোমার ডাকে আমি চলে যাব আল্লাহু আকবার আল্লাহ উরিদু হায়াতি এই জন্য আজকে গোপালপুর এই ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলন থেকে পরিষ্কারভাবে খুব যুব সমাজকে লক্ষ্য করে বলতে চাই হে যুবকেরা তোমাদের যৌবনকালীন ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আল্লাহর কাছে যুবকরা ভালোবাসার পাত্র বিশ্ব নবীর কাছে ভালোবাসার পাত্র কথা বলেন ঠিক না ঠিক এই জন্য আজকের এই মাহফিল থেকে যুবকদেরকে আমি একটু শপথ করাবো ইনশাআল্লাহ বিন্দুমাত্র যদি দিলের মধ্যে কোরআনের আলোচনায় যুবকদের সংক্ষিপ্ত কিছু আলোচনায় যদি দিলের মধ্যে একটু নাড়া লাগা থাকে একটু ধাক্কা লেগে থাকে আজকে যুবকরা একটু দাঁড়াইয়া একটু কি শপথ করতে পারবে যে আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না আমি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না এরকম কিছু ভালো ভালো জিনিসের ওয়াদা কি যুবকরা করতে পারবে এই জন্য আমি বলবো আমি মুসাফির হয়ে তোমাদের জন্য দিল থেকে দোয়া দোয়া দিয়ে যাব আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিস তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয় এই তিনজন হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়াত দোয়া কবুল হয়ে যায় লা শাক্কা ফিহিন্না এক নম্বরে হচ্ছে দাওয়াতুল মুসাফির মুসাফির তো আল্লাহর কাছে মঞ্জুর কথা চিল্লায়া বলে ঠিক কি না আমি আজকে যুবকদের জন্য প্রাণ খুলে দোয়া করব আমি যুবকদেরকে কলেজা দিয়ে ভালোবাসি প্রত্যেকটা মাহফিলে যুবকদের জন্য আমি আলোচনা করে থাকি এই জন্য আজকে বলবো যাদের বয়স এখানে 15 20 25 30 এরকম বয়সের যুবক এখানে আসে না নাই একটু জোরে বলেন আসেনি
বলা একটু সমস্যার লম্বা আলোচনা করতাম আমার বন্ধুরা এই জন্য বলবো যারা নিজেদেরকে যুবক মনে করি আমার বয়স এখন 30 28 বা 32 35 এরকম যারা আছেন একটু দুটো হাত উঁচু করে একটু আল্লাহকে দেখান মুরব্বিরা না শুধু যুবকরা একটু হাতটা উঠাও একদম সোজা করো যুবকরা 35 এর উপরে যাদের বয়স আপনাদের কষ্ট করতে হবে না 30 35 15 20 25 এই বয়সে যারা একটু হাতটা নাড়াচাড়া দিয়ে আল্লাহকে দেখাও আল্লাহর কুদরতি ক্যামেরায় তোমাদের হাতটা উঠে যাক চিৎকার দিয়া বলো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হাত নামাইব না যারা হাত তুলছো একটু লাফ দিয়ে দাঁড়ায় যাও একটু চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার দাঁড়ায় যাও যুবকরা একটু দাঁড়ায় যাও একটু সামনের দিকে আগাও অনেক খালি আছে কিন্তু সামনে সামনের দিকে আগাও ইনশাআল্লাহ আগাও দেখি তোমরা একদম সামনের কাতারে আসো কেউ বসবা না দাঁড়ায় দাঁড়ায় সামনের দিকে আসো হাত উঁচু উঁচু করে রাখো হাত উঁচু করে রাখো একটা তাকবীর দিয়ে দিয়ে সামনের দিকে আগাও নারায়ণ তাকবীর সামনের দিকে যুবকরা কেউ বসবে না আমি একদম দিল থেকে তোমাদের জন্য দোয়া করে যাব ইনশাআল্লাহ মুসাফিরের তো 100% সিউরিটি আল্লাহর কাছে মঞ্জুর হওয়ার গ্যারান্টি আল্লাহর নবী দিয়েছেন কথা ঠিক না বেটি এজন্য যুবকরা সামনের দিকে আসো একদম পিছন থেকে সামনে আসো মাহফিল তো মাত্র শুরু ইনশাআল্লাহ একটু যুবকদেরকে রাস্তা দেন একটু খালি করে দেন তারা সামনের দিকে আসো ইনশাআল্লাহ যতটুকু সামনে আসা যায় না আসতে পারলে আসার দরকার নাই যতটুকু আসা যায় একটু সামনে আসো তোমাদের জন্য একটু দোয়া হবে যারা একদম সামনে আমার রুমালটা একজনে ধরো একজনের পিঠার একজন ধরো সামনের দিকে একটু আগাও সামনে আগাও একদম পিছন থেকে আসতে হবে না আসতে অসুবিধা হলে দাঁড়াই থাকো শুধু আমি যা বলবো একটু ইনশাল্লাহ বলতে হবে একটু ইনশাল্লাহ বলতে হবে ইনশাল্লাহ আর সাথে সবাই রেডি আসো ইনশাল্লাহ সবাই রেডি তো ইনশাল্লাহ Yeah,